আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব রোজা রেখে দাঁতের চিকিৎসা অথবা কাউকে রক্ত দেওয়া অথবা রক্ত পরীক্ষা করা যাবে কিনা। এই দুইটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। তো রোজা রেখে সিয়াম অবস্থায় দাঁতের চিকিৎসা করা, যদি এমনভাবে আপনি দাঁতের চিকিৎসা করেন যে দাঁত তুলে ফেললেন, এখান থেকে কিন্তু মারাত্মক রক্ত ঝরবে। এর কারণে শরীর যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি রোজাটা রাখতে পারবেন না। আবার রোজা রেখে যদি দাঁতের মধ্যে ফিলিং করেন, এমন আরও অনেক চিকিৎসা আছে যেটার মধ্যে মুখের মধ্যে পানি ডাক্তাররা ধরে রাখেন, তো এই পানিগুলো অনেক সময় গলার ভিতরে চলে যায়, বারবার মুখ থেকে কুলি করে ফেলা সম্ভব হয় না। তো এমন তো অবস্থায় রোজা রেখে আপনার দাঁতের চিকিৎসা করা যাবে না। যদি এমন হয় যে না, দাঁতের একটা দাঁত রুট ক্যানেল করা, স্ক্যানিং করা, অথবা যে কাজগুলো পানি ভিতরে ঢুকবে না নিঃসন্দেহে আপনি করতে পারবেন এবং শরীরটা দুর্বল হবে না, তো এমন চিকিৎসা আপনি করেন, অসুবিধা নেই। তবে যদি পানি টানি দেওয়ার কাজ হয়, যদি ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা উচিত না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে রোজা রেখে আপনার রক্ত পরীক্ষা করা, শরীর থেকে এক সিরিজ রক্ত নিয়ে, দুই সিরিজ রক্ত নিয়ে রক্ত যদি পরীক্ষা করে, এমন অবস্থায় রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে, রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে, অসুবিধা নেই। আর যদি এমন হয় যে না, এই এক সিরিজ রক্ত নিলেও আপনার মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা, তো এমন অবস্থায় এই রক্ত পরীক্ষা করা আপনার জন্য জায়েজ নয়, রাত্রেবেলা করেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।